Welcome. Welcome to my place. For you. Thank you. Welcome. ওদিকে যাচ্ছ কেন? সরাসরি আমার বেডরুমে গেলে সমস্যা কোথায়? বাসায় কেউ নেই? কাম অপ্রস্তুত অবস্থায় যদি পছন্দের জিনিস পেয়ে যাও ক্ষতি কি? তোমাকে বলেছিলাম না আমার অতীত অনেক কঠিন, এই লোকটা আমার অতীতটাকে তিক্ত করে দিয়েছে। আর উনি তোমাকে ভালোবাসা দিয়ে একদম সিক্ত করে ফেলেছে, তাই না? ফালতু কথা বলবেন না প্লিজ। আমি ফালতু কথা বলি? আপনি একজনের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতেছেন আর আমি ফালতু? তুমি বিবাহিত? সে বিষয়ে কোনো সন্দেহ আছে? স্যার, ও খুবই ভয়ঙ্কর খারাপ একটা মানুষ, প্লিজ ওকে বিদায় করুন। আমি ওনাকে বিদায় করবো মানে? মানেটা খুব সিম্পল ব্রাদার, আপনার ফেসবুক আইডি ঘেটে আমি ফ্যাথা ফ্যাথা করে ফেলছি। মাশাআল্লাহ, আপনার সার্কেল এত স্ট্রং, আপনি যদি এক মিনিটে একটা ফোন দেন, তিন মিনিটে 10 লাখ কোনো ঘটনাই না। তার মানে আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? হ্যাঁ, আপনাদের সব কিছু এখানে ভিডিও করা আছে। হ্যাঁ, তোমার কোনো ধারণা নেই ও কত ভয়ঙ্কর আর কত নিচে নামতে পারে, প্লিজ দিয়ে দাও। আমি দিয়ে দেবো মানে? সায়েম, ও খুব খারাপ ভয়ঙ্কর, দিয়ে দাও না প্লিজ। পাগল হয় নাই, অতি শোকে হাসতেছে, এটা আমারও মাঝে মাঝে হয়। সায়েম, ওর কথা শুনো, ও যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। আমরা আসলে
আপনাদেরকেই খুঁজছিলাম। Yes, আপনি আমার যে ফেসবুক প্রোফাইলটা ঘাটাঘাটি করেছেন সেটা আমার ফেক আইডি। আর আপনাদেরকে ধরতেই আমি এই ফেক আইডিটা ওপেন করি। আমি একজন পুলিশের লোক। কি বলছো সাহেব? কি বলছো না? কি বলছেন সাহেব? জি আমি ঠিকই বলছি। আপনারা কি ভেবেছেন যে আপনাদের সাজানো ফাঁদে আমি পা দিয়েছি? নো, বরং আপনারা আমার সাজানো ফাঁদে পা দিয়েছেন। টেনশন নেবেন না, আশেপাশে সাদা পোশাকের পুলিশ ঘুরঘুর করছে। এত বড় খারাপ চক্র আপনারা অনেক ট্রাই করেছে, অনেক শেয়ার আছেন কিন্তু আপনারা এই নিয়ে 12 জনের সাথে আপনারা প্রতারণা করেছেন। দিস ইজ আনলাকি 13। এবং আপনাদের এই প্রতারণার শেষ দৃশ্য হবে এটা। আন্ডারস্ট্যান্ড? মিস্টার সাহেব, আমাদেরকে অ্যারেস্ট করা অত সহজ না। বাড়ি থেকে পালাবার কৌশল জেনেই আমরা বাড়ি ভাড়া করি। নালে চলো। অল দ্য বেস্ট। সুযোগ আর আপনাকে দেওয়া হবে না মিস্টার মাসুদ ইকবাল। ওহ না প্লিজ, তুমি এত আগে চলে আসলে কেন? আমি একটু দেখতে যাচ্ছিলাম ওনাদের পালানোর পথটা কিরকম। বাকিরা সবাই কোথায়? স্যার নিচে অপেক্ষা করছে। আর অহনা, তোমাকে অনেক ধন্যবাদ। পুলিশে চাকরি করেও অভিনেত্রী হিসেবে কিন্তু তুমি বেশ পাকা আছো। থ্যাংক ইউ স্যার। ওহ সরি, প্লিজ চলেন। আপনাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। Let's go.